গুড আফটারনুন এভরিওয়ান, আমার চ্যানেল লাভলু জিন্দেগিতে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। আজ বিকালবেলা বেরিয়ে পড়েছি, কিছু কেনাকাটা করা আছে। কাল গুরু পূর্ণিমা উপলক্ষে বাড়িতে ছোট্ট একটু পুজোর আয়োজন করবে মামনি, তাই কিছু কেনাকাটার দরকার আছে। ফুল, ফল, মিষ্টি এগুলো সেটা কিনতেই বেরিয়েছি। ভেবেছিলাম আজকে ব্লগ শুট করব না, কিন্তু হঠাৎ করে মনটা খুশি হয়ে গেল, সেই জন্য বেরিয়ে পড়লাম, কারণ দীপ আসছে। বাড়ি ফিরে এবার চা খাওয়ার পালা। সন্ধ্যেবেলা সন্ধ্যেকালীন চা নিয়ে চললাম তিনজনে মিলে। আমরা এখন চা খাবো, আর তার সাথে আজকে তাও আছে। দেখো, চায়ের সাথে তা আছে, ভেজিটেবল সিঙ্গারা বৈশাখী থেকে এনেছি, আর আছে জিলিপি। আজকে একদম স্পেশাল, কতদিন পরে আজকে জিলিপি খাবো। আর বৈশাখীর জিলিপি তো খুব টেস্টি হয়। তো আজকে ব্লগ স্টার্ট করার পর সরাসরি তোমাদের সাথে আড্ডাটা হয়নি, তো এখন একটু সময় পেয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নি। তো আজকে যখন ব্লগটা স্টার্ট করেছিলাম, তখন ভাবিনি যে কি, অ্যাকচুয়ালি কোনো প্ল্যান করিনি যে কি দেখাবো বা কি শেয়ার করব, কিছুই না। কিন্তু হঠাৎ করে কিছু ঘটনা ঘটে গেল যেগুলো মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্যই ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নি। তো কি হয়েছিল, আজকে দ্বীপের আসার কোনো প্ল্যানিং ছিল না। মানে সাধারণত ও শুক্রবারে আসতে পারে না, অন্য সময় হলে হয়তো পারতো, কিন্তু স্পেশাল একটা ডিউটি থাকার জন্য শুক্রবারে ওর আসা পসিবল হচ্ছিল না গত 1-1.5 মাস ধরে। কিন্তু আজকে ও মানে সুযোগ পেয়েছে বাড়ি আসার, তো সেই জন্য আজকে ওখান থেকে 5:30-5টার সময় ট্রেন ছিল, সেই ট্রেনটা ধরে এখন হাওড়া স্টেশনে পৌঁছেছে। তারপর ওখান থেকে 238 ধরে আসবে, কি কি যেভাবেই হোক আসবে। এখন তো স্টাফ স্পেশাল ট্রেনে চলছে, হয়তো শিয়ালদা থেকে আসবে। আমি আর ফোন করেছিলাম, বললাম আমি হাওড়ায় ঢুকছি, তো কিভাবে আসবে আমি আর অত জিজ্ঞাসা করিনি, আসবে। তো সেই জন্য যখন দুপুরবেলা শুয়েছিলাম, তারপরে বিকালবেলা বেরোনোর কথা ছিল, কারণ অনেক দিন থেকেই প্ল্যানিংটা ছিল যে কাল গুরু পূর্ণিমায় বাড়িতে পুজো হবে, কারণ বাবার খুব ইচ্ছা যে বাড়িতে গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা পুজো করব। আমার শ্বশুর মশাই শাশুড়ি মা দুজনেই বেলুর মঠ থেকে দীক্ষিত, তো ওনাদের মহারাজ স্বামী ভূতেশানন্দর মহারাজের কাছ থেকে ওনারা দীক্ষা নিয়েছিলেন। তো সেই জন্য কম বেশি মানে প্রতিবারই গুরু পূর্ণিমায় ছোট করে একটু বাড়িতে আমরা ঠাকুরের পুজো দিই। তো সেরকম এবছরও একটু পুজো দেওয়ার ইচ্ছা আছে। গত বছর হয়নি, কারণ গত বছর আম্মা মারা গেছিল বলে আমাদের অসুস্থ চলছিল, সেই জন্য গত বছর হয়নি। তো মানে এবার আমরা তাই প্ল্যান করেছি যে বাড়িতে গুরু পূর্ণিমা ছোট করে পুজো দেব। কালকে এই 8:30-1 পর্যন্ত বোধহয় পূর্ণিমা থাকবে, তো খুব আর্লি মর্নিং এ পুজোটা স্টার্ট করতে হবে। তো অনেকদিন থেকেই প্ল্যানিং ছিল যে কি করব, কি মানে এইভাবে পুজোটা হবে, কি কি ঠাকুরকে দেওয়া হবে। তো সেই উদ্দেশ্যে আজকে বিকালে আমার বেরোনোর কথা ছিল ফল, মিষ্টি, ফুল এগুলো কেনার জন্য। তো আমিও শুয়েছিলাম, তারপরে হঠাৎ করে দীপকে ফোন করলাম, তখন ও বললো যে মানে আসার স্কোপ সকালেও মানে পাইনি, তখনও মানে মানে শিওর ছিল না যে বাড়ি ফিরতে পারবে কিনা। তো আমাকে তখন আমি ফোন করলাম দুপুর মানে বিকালবেলার দিকে, তখন বললো যে হ্যাঁ আমি আসতে পারবো, আমি ট্রেনে উঠছি। তো ওটা শোনার পরে মনটা খুব ভালো হয়ে গেল যে অ্যাট লাস্ট আজকে আসতে পারছে। মানে একটা এখন এমন অবস্থা, মানে দীপ যেহেতু বাড়ি থাকে না, এখন মনে হয় যে বাড়িতে 1 ঘন্টা বেশি থাকলেও যেন সেটা অনেকটা থাকা হয়। মানে সেটাই হয় না, মানে যখন মানুষ কাছে থাকে তখন অতটা মানে বোঝা যায় না তার অভাবটা, তারপরে যখন দূরে চলে যায় তখন তার অভাবটা বেশি করে বোঝা যায়। তো সেটাই
ঠিক ছিল তো হঠাৎ করে শুনে খুব ভালো লাগলো যে আজকে ও আসবে, রাত্রিবেলা আসবে। আর কি বলতো, যদি শনিবার সকালে আসতে হয় তাহলে রাত সেই 12টা, মানে 12টারও আগে, মানে 10:30-11টা থেকে ও বাড়ি থেকে বেরিয়ে যায়, মানে ওখানে বোলপুরে ওখানে যেখানে থাকে সেখান থেকে বেরিয়ে গিয়ে স্টেশনে বসে থাকে। তারপরে রাত 2টো ট্রেন ধরে শিয়ালদায় ওই 5টা 5:30 নাগাদ আসে। তারপরে 6:30 দিকে মনে হয় ট্রেন আছে, সেই ট্রেন ধরে আসে। মানে পুরো রাতটাও জেগে কাটাতে হয়, মানে এইটুকু বাড়ি আসার জন্য পুরো রাতটা জেগে কাটাতে হয়। তো সেটা ওর পক্ষেও কষ্টকর, আমরাও টেনশনে থাকি, আমাদেরও ভালো লাগে না, মনটাও ভালো মানে খচখচ করে। তো সেইটা আজকে যে এইভাবে আসতে পারছে সেটার জন্য মনটা খুব ভালো হয়ে গেছিল। তো আমি বেরোচ্ছিলাম তখন হঠাৎ করে মনে করো, আজকে আমার ব্লগ করার কোনো প্ল্যানিং ছিল না, কালকে করব সেটাই মানে আমার প্ল্যানিংটা ছিল, কিন্তু হঠাৎ করে ভাবলাম যে আজকে একটু ব্লগ, ছোট একটা ব্লগ করি। তো কোনো উদ্দেশ্য ছাড়াই ব্লগটা শুরু করেছিলাম। তো আমি এবার যাচ্ছি টোটো করে কলোনি মোড়ে যাচ্ছি। তো আমি শ্রীরামকৃষ্ণের কথা মৃত পড়িনি, তো আমি অতটা যা আমি জানি এমনি পড়েছি, রামকৃষ্ণ বিবেকানন্দ সম্পর্কে যা পড়েছি আমি সেটা বইয়ে ছোট ছোট টুকরো টুকরো গল্প পড়েছি, সিরিয়ালে দেখেছি, এইসব থেকে ইনফরমেশন আমি জানি। কিন্তু বাবা মামনি দুজনেই কথা মৃত পুরোটা পড়েছে, এবং মামনি তো মানে অনেক বই পড়েছে, মানে রামকৃষ্ণ, সারদামা, বিবেকানন্দের ও প্রচুর বই পড়েছে। তো সারাক্ষণই মামনি বলে যে কি কি খেতে ভালোবাসতেন আমাদের ঠাকুর, সেগুলো সবসময় বলে, তো বলে বোঁদে, তারপরে জিলিপি, এগুলো খেতে ভালোবাসতেন। তো আমি আমি বলি তাহলে কি আমাদেরকে জিলিপি দেওয়া হবে ঠাকুরকে? তা মামনি বলছে না, দরকার নেই, এত কিছু দরকার নেই, আমি সাধারণ এমনি পায়েস করবো, লুচি করব, এটাই দেবো। তো আমার মনটা খচখচ করছিল যে ঠাকুরকে দিতে পারবো না জিলিপিটা, জিলিপি ঠাকুর খেতে ভালোবাসে। তো আমি যখন টোটো করে যাচ্ছিলাম, যেতে যেতে আমি অত বৈশাখীর দিকে টাকাই নি, আমি চলে গেছি, নেমেছি, ফল ফুল সব কিনেছি, কিনে এবার বৈশাখীতে এসেছি আমি মিষ্টি কেনার জন্য। এবার হঠাৎ করে দেখছি যে বৈশাখীতে জিলিপি ভাজা হচ্ছে। এবার বৈশাখীতে জিলিপি ভাজাটা কোনো নতুন নয়, কিন্তু আমার মনে হয় মানে এবছর একটু অন্যরকম হয়েছে, কারণ আমি রথের দিন বেরিয়েছিলাম। তো রথের দিন আমরা প্রতিবারই জিলিপি আনি, খাই, মানে একটা জল একটা ট্র্যাডিশন আছে না, মানে যেমন বিজয়ার দিন লোকে মিষ্টি মুখ করে, এরকম মানে সেরকম রথের দিনও জিলিপি, পাঁপড় ভাজা, এইসব খাওয়া, ফুচকা, এগুলো খাওয়াতে একটা ট্র্যাডিশন বছরের পর বছর ধরে চলে আসছে। আমরা ছোট থেকে সেই এই ধরনের মানে খাওয়া দাওয়া বা এইভাবে আনন্দ করে অভ্যস্ত। তো রথের দিন আমি বেরিয়েছিলাম জিলিপি আনতে, সেদিন দীপ বাড়ি ছিল না, এবার তা পাইনি জিলিপি, মানে বৈশাখীতে জিলিপি ভাজিনি, কিন্তু লক্ষ্মীনারায়ণে ভাজছে। কিন্তু আমার আমি কোনো মানে কাউকে খারাপ বলছি না, কিন্তু আমার কেন জানি না আমার লক্ষ্মীনারায়ণের মিষ্টি ভালো লাগে না, মানে আমার আমাদের বাড়িতেও খাওয়া হয় না। আমি বৈশাখী মিষ্টির দোকানকে প্রমোট করার জন্য ভিডিও করছি না, আমি এমনি বলছি বৈশাখী হোক, মৌচাক হোক বা গোবিন্দ হোক, এইসব যে যেসব মিষ্টির দোকানগুলো আছে সেখান থেকেই আমরা মিষ্টি সচরাচর এনে থাকি। তো এবার কিন্তু প্রতি বছর বৈশাখীতে জিলিপি ভাজা, আর আমরা রথের দিন ওখান থেকে কিনি, সোজা রথ বা উল্টো রথে মেলাও হয়। তোমরা যারা বাড়ার সাথে থাকো তারা তো জানো যে আমাদের হেলাবরতলার ওখানে মেলাও হয়, আমিও বিয়ের পরে অনেকবার মেলাতে গেছি, ঘুরেছি। তারপরে গত বছর থেকে তো সবই বন্ধ, কিন্তু মিষ্টিটা মানে জিলিপি এগুলো খাওয়া দাওয়া তো বন্ধ নেই, সেগুলো হচ্ছিল। তো গতবারও মনে হয় খেয়েছি, আমার অতটা খেয়াল পড়ছে না, কিন্তু এবার ওরকম রথের দিন বেরিয়েছি কিন্তু জিলিপি পাইনি। তো বাড়ি এসে এবার ও লক্ষ্মীনারায়ণে তখন আমি লাইন দিয়েছি, এবার দেখলাম প্রায় 20-22 জনের পিছনে লাইন, আর এত বৃষ্টি শুরু হয়েছে। তারপর আমি মামনিকে ফোন করে বললাম যে দেখো এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন জিলিপি কিনতে ভালো লাগছে না, আমি কিনছি না। মামনি বলছে দরকার নেই, চলে আসো। তো বাড়ি চলে এসে আমাদের রথের দিন খাওয়া হয়নি, আর উল্টো রথে আমি বেরোই নি। তো তারা আমাদের রথে জিলিপি খাওয়া হয়নি, এবং বহুদিন আমরা জিলিপি খাইনি, প্রায় ওই হয়তো বছর খানেকই আমরা জিলিপি খাইনি। এবার আজকে যখন জিলিপি ভাজছে, আমার না দেখের মধ্যে বুকের মধ্যে না ঠিক ধরাস করে উঠলো যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি ভাবতে ভাবতে যে ঠাকুর জিলিপি খেতে ভালোবাসে, বৈশাখীতে তো জিলিপি ভাজে না, না হলে ওখান থেকে কিনে আনতে পারতাম, অন্য কোথা থেকে কিনতে ঠিক ভালো লাগে না, ওখান থেকে হলে কিনে আনতে পারতাম। আমি মানে অবাক হয়ে গেলাম যে কিভাবে মানে এটা হয়ে গেল, একটা মিরাকেলই বলতে পারো, যে আজকে দুই রথে ওখানে জিলিপি ভাজা হয়নি, এবং আমি যে কদিন বেরিয়েছি কোনোদিনও দেখিনি, আজকে স্পেশালি ভাজা হচ্ছে। তো যাই হোক, আমরা কিনলাম
ঠাকুরের জন্য কিনেছি, কালকে দেওয়া হবে ঠাকুরকে। আর আমরা মানে লোভী মানুষ, জিলিপি প্রচন্ড লোভ, সেই জন্য আমরা ঠাকুরকে দেওয়ার আগে খানিকটা আলাদা আলাদা কিনেছি, সেগুলো আমরা কিছুটা খেলাম। আর দীপ জিলিপি খুব ভালোবাসে, দীপের জন্য রেখে দিয়েছে, দীপও আসছে। মানে সব দিক থেকে আজকে মানে খুব আনন্দ লাগলো, মানে এরকম একটা ঘটনা আমাদের আমার সাথে ঘটলো, তো আমি সত্যি খুব অবাক হয়ে গেছি যে কিভাবে ঠাকুর আমার মনের কথা জেনে ফেললো। আর মানে আমি নিজে যেহেতু খুবই ঠাকুর বিশ্বাস করি, এবং আমার ঠাকুর পুজো করতে, ঠাকুরে সাজাতে, এগুলো সবই আমার ভালো লাগে, সেই জন্য আমার এইসব ছোট ছোট ঘটনাগুলো আমার আমাকে খুব আনন্দ দেয়। জানি না তোমাদেরকে আনন্দ দেয় কিনা, কিন্তু এইগুলো আমার খুব আনন্দ দেয়, তো সেই জন্য মনটা খুশি হয়ে গেল। তো আমি ভাবছিলাম যে আজকে কি আমি বলবো ব্লগে, কি সবার সাথে শেয়ার করব, তো এই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো মানুষ মন থেকে কিছু চাইলে সত্যি হয়তো সেটা পাওয়া যায়, যদি মন থেকে সত্যি চাওয়া যায় হয়তো ভগবানও তোমার তোমার সব আশা পূর্ণ করেন। তো এখন প্রে করবো ঠাকুরের কাছে যে কালকে ভালোভাবে, যাতে ঠাকুরের মামনির শরীরটা ভালো না, বাবারও শরীরটা ভালো না, যা হোক করে আমরা যাতে ভালো করে ঠাকুরের পুজোটা দিতে পারি, সবাই সুস্থভাবে যাতে থাকতে পারি। দীপও এখনো বাড়ি পৌঁছায়নি, তাই প্রে করব যাতে তাড়াতাড়ি বাড়িতে সুস্থভাবে পৌঁছে যায়। তো ওটাই বড় ছিল। এখন রাজ্যের কাজ বাকি আছে, রাতের ডিনার করা হয়নি, ঘরটাও পুরো অগোছালো হয়ে আছে, ঘরটাকেও একটু গুছিয়ে নেবো। আর ঠাকুরের ফুলের সাথে অন্যান্য সমস্ত কেনাকাটার সাথে আর একটা জিনিসও কিনেছি, যেটাও আমি বহুদিন কিনি না, ওই মানে করোনা হওয়ার পরে বহুদিনই হয়তো কিনি না, তো সেটাও চলো তোমাদেরকে। এই পিতলের ফুলদানিটা মামনির বিয়েতে পাওয়া গিফট, আর আজকে আমি কিনে এনেছি এই রজনীগন্ধা ফুলের স্টিকগুলো, যেগুলো এই ফুলদানিতে রেখেছি। আগে মাঝে মাঝেই কিনে আনতাম, রজনীগন্ধা আমার খুব প্রিয় ফুল, এনে এই ফুলদানিটাই রেখে দিতাম ঘরে সাজিয়ে, আরও গোলাপ অন্যান্য ফুলও নিয়ে আসতাম। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতিতে বেশি ফুল টুল নিয়ে আসি না, কেনা ফুল আনা হয় না বাড়িতে, তো আজকে মন চাইলো একটু সাজাতে, তাই সাজালাম। আর তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না, খুব সুন্দর গন্ধে কিন্তু পুরো ঘরটা ভরে আছে। আমার ড্রেসিং টেবিলের সামনে সাজের জিনিস থাকে না, সেখানে থাকে আমার প্রিয় কানহা আর গণেশ, যেটা দীপের প্রিয়, আর যেটা না অ্যাকচুয়ালি যিনি দীপের প্রিয়, আর থাকে আমার ভাইয়ের ফটো, সেটাকেই আমি আমার ড্রেসিং টেবিলের সামনে রেখে দিই। কানা হচ্ছে আমার বাপের বাড়িতে যে মন্দির আছে সেখানকার কৃষ্ণ ঠাকুর, বাপের বাড়িতে রাধা কৃষ্ণের মূর্তি আছে, যেটা আগে আমি পুজো করতাম বিয়ের আগে, এখনও বাপের বাড়িতে গেলে আমি পুজো করি কানহার। আমার দিদা বৃন্দাবন থেকে এনে দিয়েছিল ওই রাধাকৃষ্ণের পিতলের মূর্তি দুটো, তো সেগুলোই আমার বাপের বাড়ির মন্দিরে আছে। তো আমি বিয়ের সময় যখন এ বাড়িতে চলে আসছি তখন কানহার একটা ফটো নিয়ে এসেছিলাম, কানহা আর রাধার, আর তার সাথে আমার ভাইয়ের ফটো নিয়ে এসেছিলাম, সেই দুটোই আমি আমার ড্রেসিং টেবিলের সামনে সাজিয়ে রেখেছি। বিয়ের সময় একটা এই ফটো ফ্রেম পেয়েছিলাম, সেটাতেই এই 7 বছর ধরে ফটোগুলো রয়েছে, চেঞ্জ করিনি, অনেক জায়গায় ভেঙে গেছে তবুও চেঞ্জ করিনি, কারণ খুব প্রিয় এবং ইমোশন আছে এর সাথে। সচরাচর পুরানো জিনিস খুব মানে খারাপ না হয়ে গেলে আমি বদলে ফেলি না, পুরানো জিনিস আঁকড়ে রাখতে আমার ভালো লাগে। এই যে ভাই আর কানহার, কানহা আর রাধার ফটো, তোমরা এর আগেও আমার ভিডিওতে এই ফটোটা দেখেছ। তা আমার মন্দির থেকে কানাকে তো আর আনতে পারবো না, তাই ফটো নিয়ে এসেছি, এর মানে কানা সবসময় আমার সাথে আছে। আর পাশে একটা গণেশের একটা ছোট মূর্তি রেখেছি, দীপের প্রিয় হচ্ছে গণসা, তাই সাজিয়ে রেখেছি। ডি
ডিনার প্রিপেয়ার করতে চলে এসেছি। আজ রাতের ডিনার রুটি আর আলু ভাজা আমার আর মামনির জন্য, দীপের জন্য ডিম ভাজা, আর দুপুরে আমরা বেলে মাছের ঝাল খেয়েছিলাম, সেইটা রাখা ছিল দীপের জন্য। আসলে ভেবেছিলাম আমরা দীপ কালকে আসবে, তো কালকের জন্যই দীপের মাছ রেখে দিয়েছিলাম, কিন্তু আজ রাতে যেহেতু এসছে রাতেই খেয়ে নেবে। দেখো পুচু কি করছে, কোথা থেকে একটা লিপ বাম খুঁজে পেয়েছে, সেটা ঠোঁটে দিচ্ছে। কি করছো তুমি? বাচ্চারা ওটা দেয় না, এদিকে দিয়ে যাও, আমাকে আমাকে দিয়ে যাও। পালিয়ে গেল। এই যে দীপ এসে গেছে, 10টা বাজে, সবে ঢুকলো বাড়িতে। এবার সব কিছু রেখে চেঞ্জ করে স্নান করে নেবে গরম জলে। দীপের জন্য আমি ডিনার রেডি করছি। দীপের পছন্দের চিজ অমলেট বানাবো, তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ফ্রোজেন ভুট্টা আর লঙ্কা কুচি। সব কটা ইনগ্রিডিয়েন্টস আর দুটো ডিম দিয়ে মিক্স করলাম। এবার এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। কড়াইতে তেল গরম করলাম, করে মিক্সচারটার হাফের একটু বেশি আমি দিয়ে দেবো। গ্যাস কমিয়ে ডিমটাকে আস্তে আস্তে ফ্রাই করব। এবার ওর উপরে একটা চিজ স্লাইস দিয়ে দিলাম, দিয়ে এর উপরে বাকি মিক্সচারটা আমি দিয়ে কভার করে দেবো চিজ স্লাইসটা। এবার অমলেটটা ভেজে নিলেই রেডি, চিজ অমলেট। এই যে আমাদের ডিনার রেডি অ্যান্ড সার্ভ, আমার আলু ভাজা, ডিম ভাজা আর দীপের বেলে মাছের ঝাল, ডিম ভাজা, রুটি আর আছে জিলিপি। এই যে দীপ শশা খায় না, তাই আমি একাই শশা নিয়েছি। তো এখন আমরা খাবো। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে গুরু পূর্ণিমার স্পেশাল আমি ব্লগ দেব, তো তোমরা অপেক্ষায় থেকো সেই ব্লগে। আজকের মতো টাটা।